আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এইখানে আমরা বিয়েবাড়ির শেষ আমরা যেদিন চলে আসবো ওই দিন সকালের কিছু ক্লিপ তো এখানে সকাল সকাল শীতের সকালে মাঠা আসলে গ্রাম দেশের মাঠার স্বাদই অন্যরকম তো সকাল সকাল সবাই নাস্তার আগে আমরা মাঠা খেয়েছি ভালোই লেগেছে আর কি এরকম ফ্রেশ তো ঢাকা শহর আর পাওয়া যায় না এই তো সবাই টিটু করে খাচ্ছিলাম আর কি অনেকবারই খাওয়া হয়েছে প্রায় চার চার বারের মতন আসলে এরকম ফ্রেশ মাথা ঢাকা শহরে খুবই কম পাওয়া যায় বলতে গেলে তো মাথা খাওয়া শেষ কিছুক্ষণ পরে প্রায় বেলা উঠে কিছু সময় দেখলাম যে রেজলার আসছে বাড়ির লাইটিং প্যান্ডেল দেখে ওইখান দেখলাম যে ঢাকা শহরের মতন তো ডিমান্ড করে না যে আমাদের এইরকম পাঁচ হাজার দশ হাজার এরকম দিতে হবে তো আমরা পাঁচশো টাকা দিয়েছি তাতেই তারা মেনে গিয়েছে তো কিছুক্ষণ আনা তারা একটু আনন্দ করলো আর কি নাচলো তাদের যে কাজ তো সারা নাচানাচি করে তাদের যে কাজ নাচানাচি করতেছিল তোর সাথে আর একজন আনন্দ করতেছিল আসলে ভালোই লেগেছে ওই সময় তো আমরা সবাই এসে পড়ছি ওই সময় ক্লিপ আর নেওয়া হয়নি তো এসে আর আসলে কাপড় চোপড় ধোয়া হয়েছে ওইগুলো আর কি ছাদে রোজে দেবো তাই মেয়েকে নিয়ে আর ছোট বোনও সাথে ছিল সাথে গিয়েছিলাম বাসে এসে পড়েছি অনেকটা টায়ার্ড ছিলাম আসলে অনেকদিন পরে এরকম আনন্দ ফুর্তি বিয়ে আসলে অনেক কিছু জার্নিতে অনেক টায়ার্ড ছিলাম তা আমাদের উপরে এই ফ্ল্যাট উঠাইছে তো ওইখানে একটু গিয়ে দেখলাম আপনাদের জন্য নতুন ফ্ল্যাটটা একটু করলাম সবাই বলবেন ফ্ল্যাটটা কেমন হয়েছে আসলে আমাদের ছয়তলা ফাউন্ডেশন তো বিল্ডিংয়ের তো পাঁচতলাটা কমপ্লিট করা হয়েছে এবার এই তো আমি রুমে চলে আসছি খালি রুমে এইগুলো এখন তো বাড়া হয়নি। হয়নি তো এই তো দেখতেছি খুলে আর কি কি অবস্থা আর বেশ লম্বা ছুটি কাটাইছি প্রায় দশ থেকে বারো দিন ছিলাম তো একটু বাসায় এসে সব কিছু আর কি চেক করা আর কি এই তো আর কিছু না সব কিছু চেক করতেছি দেখতেছি সাথে আমার মেয়ে ছিল এই তো এখানে হচ্ছে বারান্দা তো সবাই কমেন্ট করে জানাবেন বাসাটা কেমন হয়েছে আসলে নতুন জিনিস সব কিছু পয় পরিষ্কার দেখতে ভালোই লাগে না আমার কাছে তো অনেক ভাল লাগে নতুন সব কিছুই ভাল লাগে আর কি সব কিছু ফ্রেশ থাকে ওইটা ইউজ করতে ব্যবহার করতে অনেকটা ভালো লাগে তো আমার মেয়ে আমার সাথে সাথেই তো চারোদিকে দেখতেছিলাম আর কি কি অবস্থা তো বারান্দার মধ্যে এখানে একটা আর কি খোলার সিস্টেম আছে তো ওই যে একটু দেখতেছিলাম আর কি ভালোই লেগেছে সিস্টেমটা আর আমার মেয়ে যেখানে যাবে তার মাস্ট লাগবে আসলে সে যখন হয়েছে ওই সময় করোনা ছিল প্রায় দশ থেকে বারো দিন পরে করোনা চলে আসছে তো তারপর থেকে তার আর বের করা হয়নি আর যখন থেকে বের করেছি ওই সময় থেকে মেয়েকে মাস্ক পরাই বের করতাম তো ওই অভ্যাসটা তার রয়ে গিয়েছে এখন যেখানে যাবে তার মাস্ক লাগবে আর কি বাইরে বের হলেই মাস্ক লাগবে তো তো উপরে আসছি তাতেও সে মাস্ক পরেছে আর এটা একটু টয়লেটটা দেখছিলাম খুবই সুন্দর লাগতেছিল আর কি বাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে আজকের ভিডিওটা যার ভাল লাগবে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি তো আমি যেহেতু নতুন ভিডিও করছি কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন তো আমরা এখন ছাদে চলে যাব আসলে উপরের যে ফ্ল্যাটটা এখানে তিনটা ইউনিট হয়েছে আর কি তিনটা ফ্ল্যাট হয়েছে উপর পাঁচতলায় আর কি আমাদের সব তালাতে তিনটা করে ফ্ল্যাট এটা ভালোই লেগেছে আমার কাছে পাঁচতালার সিস্টেমটা আসলে নতুন টাইস এখন আসলে কোনোটার সাথে কোনোটা মিল নেই এক একতলা এক এক রকম হয়েছে নতুন যেটা হয় সেটাই ভালো লাগে এ তো এখন ছাদে চলে যাচ্ছি যে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তো কাপড় চোপড়ও শুকাবো তা এখন শুধু এই যে এতটুক বাকি আছে আমাদের ঘর তোলার আর ওইখানে তো ছাদ অর্ধেক এখানে এই যে কাপড় চোপড় ধোয়ার জন্য আর কাজ করার জন্য একটা ই করেছে আসলে এই তালাটা আমাদের নিজের জন্য রাখবে তো তাই আর কি এখন ওরকমভাবে প্রিপারেশন নেওয়া হয়নি ছাদে এসে পড়েছি আরো নতুন অনেক গাছ এনেছে আম্মু এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এখানে অ্যালোভেরা এখানে আছে বেগুন গাছ এই তো মাশআল্লাহ আমাদের গাছের বেগুন হয়েছে তিনটা বেগুন হয়েছে ছোট ছোট তো দেখতে পাচ্ছেন আর এখানে ফুলও এসেছে এই তো আমাদের সেই মরিচ গাছ এখান থেকে অনেক মরিচ খেয়েছি মার্শাল আর অনেক ঝাল মরিচগুলা তো অ্যালোভেরা অ্যালোভেরা অনেকগুলাতে অ্যালোভেরা আসলে অ্যালোভেরাটা বন ব্যবহার করে তো তাই সে গুলাতেই করেছে আর এই যে আমাদের লাউ গাছ অনেক বড় হয়েছে লাউ গাছটা পাতাগুলো অনেক বড় আমি আবার হাত দিয়ে দেখতেছিলাম আমার হাতের সমান নাকি আসলে বেশ বড় ছিল পাতাগুলা এইতো এখানে হচ্ছে পেয়ারা গাছ তারপর এখানে ও পেয়ারা থানকুনি পাতা মেহেদি গাছ আরও অনেক গাছ ছিল এখানে আমাদের গোলাপ গাছ হচ্ছে মালটা গাছ এটা নতুন এনেছে মরিস ওইটাও গাছ আর এটা খালি এখানে কিছু কিছু এখন ধরে পুরোপুরিভাবে গাছের প্রিপারেশন নেওয়া হয়নি যেহেতু আব্বু বাসায় নেই আম্মু একাই করে তো একটু আস্তে ধীরে করছে তো আমাদের নতুন কাপড় চোপড় সব ধুয়ে রোদে দেওয়া হয়েছে আর এই তো মেয়ে খেলাধুলা করছে মেয়েকে নিয়ে খেলাধুলা করছে আর কি সে ছাদে আসলে এরকম খেলাধুলা করে আর আমি আমার বাসায় চলে আসলে আর এরকম খোলা জায়গা নাই হচ্ছে আপনি দিন রাত্রে আসলে আমার বাসায় তার ওদিকে বিল্ডিং তো কিছুই দেখা যায় না আর এখানে আমি বারান্দা দিয়ে একটু দেখতেছিলাম তারা পানসুরাচ্ছিল রাস্তার কিছু পোলা পাইন। তো শব্দ পেয়েছি বাট কিছুই দেখতে পারিনি আনন্দ করতে পারিনি আর কেউ ছিল না আমার বরা পুরা যার চলে গিয়েছিল। তো আর কি ওরকমভাবে দেখাও হয়নি কিছু করাও হয়নি আসলে আমার নিজের পার্সোনালি হ্যাপি নিয়ারটা উদযাপন করা পছন্দ না কারণ আমি মনে করি যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে এটাই আর কি আমার বেসিক্যালি এটা পছন্দ না আসলে সবাই করে এতে আনন্দ এটাই আর কি তো এখানে একটু ক্লিপ নিয়েছিলাম ভিডিও করেছিলাম আসলে কি করতেছিল আর রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটার মতন ভিডিওটা এ পর্যন্তই থাকবে বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন